सब्सक्राइब कीजिए माइटी टीवी चैनल को और बेल आइकन दबाइए सबसे लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। What?
নমস্কার মাইতি টিভি চ্যানেল, আমার বক্তব্য রাখার প্রথমে আমি জানাই মাইতি টিভি চ্যানেলকে সামনবার হরিহাট সেবা সমিতি মেলা কমিটির সভাপতি হিসাবে স্বাগত। আমি স্বাগত জানাই সেই সমস্ত ব্যক্তিদের যে মহান ব্যক্তিত্ব বারবার এখানটায় উপস্থিত হয়ে আমাদের মেলা প্রাঙ্গণকে সর্বাঙ্গীণ সুন্দর করেছেন, সেই সব ব্যক্তিরা যারা আজ এই আগামী ছয় দিনের জন্য লিপিবদ্ধ হয়ে আছেন, বিভিন্ন সময় তারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করবেন, আমি স্বাগত জানাই তাদের। আমি স্বাগত জানাই সেই সব ব্যক্তিত্বকে যারা এই মেলাকে সুন্দর করার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, সাহায্য করেছেন। সেই সাহায্য সহানুভূতি এবং মানুষের হৃদয়ের যে অনুদান, তার থেকে আমরা তৈরি করতে পেরেছি এত বড় একটা মহান অনুষ্ঠান যা হরিহাট মেলা নামে পরিচিত। মা গোষ্ঠেশ্বরী আরাধনা এবং মহাপ্রভুর সেবা মিলিয়ে আমরা ন্যূনতম সাত থেকে নয় দিনের ভেতরে এই মেলা প্রতি বৎসর অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে এবছর 76তম বর্ষে আমরা মায়ের আরাধনা নিয়ে শুরু করেছি। ভারত 12 এপ্রিল, আজ 19 এপ্রিল, আজকের এই মহাপ্রভুর আসাদ নিবেদনের মাধ্যমে শেষ করব মেলা। আমি প্রত্যেকের শুভেচ্ছা এবং সহানুভূতি কামনা করে এই মুহূর্তে কার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। জয় হরিহাট মেলা, জয় হরিহাট মেলা।